নমস্কার বন্ধুরা বর্ণালিস ফুড স্টোরিজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করতাম আপসাভ আছি অঙ্গে ভি আছি হুঁ তো আজ মানে কারিকা রেসিপি লেকার আই হো বেঙ্গলি স্টাইল তো বিনাদেরকে রেসিপি শুরু করতে হ্যাঁ আজকে আমি আলু দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি নিয়ে এসেছি কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ করছি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে এটা কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তাহলে চলুন শুরু করি অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এখানে আমি চারশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার নুন হলুদ মাখিয়ে এটাকে আমি দশ থেকে বারো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো নামাখাল হালদি লাগাকে কম নিয়ে রেস্ট নিয়ে রাখদে তো চিংড়ি মাছগুলো আমার খুব একটা বড়ও নয় আবার খুব একটা ছোটোও নয় মাঝারি সাইজের চিংড়ি মাছ এগুলো এখন গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ে আমি দুই টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম মাছ মাংস ডিম সর্ষের তেলে করলেই বেশি টেস্ট হয় তো আমি তিনটে মিডিয়াম সাইজের আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো আমি নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব আলু আমি ফ্রাই করে লেঙ্গে নামাক হালদি ডালকে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি আর নোটিফিকেশান বিল অন করবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় এখানে আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলোকে আমি উঠিয়ে নিলাম এরপরে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব সব চিংড়িগুলোকেই আমি একসাথে দিয়ে দিলাম তো চিংড়ি মাছ বেশি ভাজা যায় না তো ওই জন্য এটাকে আমি হালকা করে ভেজে নেব তারের প্রনস কো এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু সত্যি দুর্দান্ত হয় সামান্য কিছু মশলা দিয়েই কিন্তু হয়ে যায় চিংড়িটা ভাজা হতে হতো এদিকে আমি একটা মশলা বানিয়ে নেবো এখানে আমি একটা রসুনের কোয়া দিয়েছিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ আর এক ইঞ্চি আদার টুকরো একটা কাঁচা লঙ্কা দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব লসুন পেঁয়াজ আদ্রা হরি মিরচিটা এক বানা লেনঙ্গে তো চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব এই কড়াইতে আবারও আমি দুই টেবিল চামচ তেল অ্যাড করব টু টেবিল স্পুন মানে তেল ডালা থা উসকে বাদ খারাই মশলা ডাল দেন তেল গরম হয়ে যাওয়ার পর একটা তেজপাতা দারচিনি এলাচ আর দুটো লবঙ্গ আমি দিয়ে দিলাম ফোন থেকে সুন্দর গন্ধ বেরোলে একটা ছোট সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো পেঁয়াজটা লাল লাল করে ভাজবো না পেঁয়াজটা কিন্তু হালকা একটু সতে করে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে মিক্সিতে যে পেস্টটা বানালাম সেটা দিয়ে দেব আর এটাকে ভালো করে একটু কষিয়ে নেবো একটু ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে একটা বড় সাইজের টমেটো আমি অ্যাড করে দিলাম টমেটো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম এখন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে আবারও ওইটাকে ভালো করে কষিয়ে নেবো হালদি পাউডার জিরা পাউডার আর কাশ্মীরি রেড চিলি পাউডার ডালা হয় তো সে ফ্রাই করলে গে মশলাটা যত ভাজা হবে ভালো রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো হবে গ্যাসের ফ্লেমটা লো করে কিন্তু মশলাটাকে ভালো করে অনেকক্ষণ ধরে ভেজে নিতে হবে মশলাটা আমার ভাজা হয়ে গেছে মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে তারপরে আমি আলুগুলো অ্যাড করলাম আলুগুলো দিয়ে আমি এক কাপ গরম জল দিয়ে দিলাম রান্নায় আমি সবসময় গরম জলই ব্যবহার করি ভালো করে মিশিয়ে নিলাম এবার এখানে পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম নামাক ডাল দিয়ে ম্যানে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিলাম ফ্রায়েড তারকে রাখা দাওয়া প্রনকো ডাল দিয়া ম্যানে কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট কুক করে নেব ঢাকার হাম পাঁচ থেকে ছ মিনিট কুক করে লেঙ্গে পাঁচ থেকে ছ মিনিট পর ফিরে এলাম তো আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে গ্রেভিটাও অনেকটা কম হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর এসছে ঝোলটা কিন্তু আপনারা কম বেশি রাখতেই পারেন আমাদের মাখা মাখা ভালো লাগে তাই আমি গ্রেভিটাকে কমিয়ে নিলাম এখানে গরম মশলা আর ঘি অ্যাড করে দিলাম গ্রেভি কো ম্যানে ঠিক রাখা হয় আর চাহে তো গ্রেভি বি বাড়া সাকতে হো উপরসে মানে গরম মশলা ঘি অ্যাড করে দেওয়া হয় আবেসকো আম সার্ভ করে এখানে আমি সার্ভ করে নিচ্ছি এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন এটা কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু দারুণ লাগে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে